তামিম মাশরাফি মহারণ টস জিতে সিলেট বেছে নিল ফিল্ডিং করার অপশন। শুরুতেই বরিশাল ডেরায় সিলেটের ধাক্কা, দুই রানে তামিমের ফেরা। দলকে সফলতা এনে দিতে পারেননি প্রীতম কুমার, ওর ব্যাটে এলো মোটে এক রান। এরপর দেখে শুনে খেলতে থাকেন সৌম্য সরকার, আহমেদ শেজাদ। পাওয়ার প্লেতে বরিশালের সংগ্রহ, দুই উইকেটে ৪৭ রান। দলকে বড় সংগ্রহ এনে দিতে শেজাদ ব্যাট চালিয়েছেন সমানে, ৩০ বলে পৌঁছেছেন অর্ধশতকে। সৌম্যর ব্যাটেও দেখা মিলছিল রানের ফুলঝুরি, তবে ২০ রানের বেশি করতে পারেননি তিনি। লম্বা ইনিংস খেলায় শেজাদ ছিলেন বুথ, তবে ৬৬ রানে তিনি করলেন ফুল। শেষটা রাঙিয়ে তুলতে মুশফিক করেছিলেন পন, হাওয়েলের বলে তিনি ফিরলেন প্যাভিলিয়নে। ইনিংসের বাকি অংশে ঝড় তুলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ, মাত্র ২৩ বলে তিনি তুলে নেন ৫০। মিরাজ রিয়াদের তাণ্ডবে নির্ধারিত ওভার শেষে বরিশালের সংগ্রহ, ৫ উইকেটে ১৮৬। জবাবে সিলেটের এসেছিল উড়ন্ত সূচনা, তবে নাজমুল শান্ত ব্যর্থতা কাটিয়ে উঠতে পারলেন না। দেখে শুনে এগুচ্ছিলেন শামসুর রহমান শুভ, মোহাম্মদ ইমরান ওকে ২৫ রানে থামালো। শুরুর ধাক্কা কাটিয়ে তুলতে মাশরাফি নেমেছিলেন চারে, দুই রানে তিনি শিকার হলেন খালেদ আহমেদের বলে। বড় লক্ষ্যে জাকির হাসানের অপ্রতিরোধ্য চেষ্টা, ৪৬ রানে তার প্যাভিলিয়নে ফেরা। দলকে উদ্ধারে বেনি হাওয়েলও ব্যাট চালিয়েছেন সমানে, তবে তাতে হার এড়াতে পারেনি সিলেট। টুর্নামেন্টে দ্বিতীয় জয় বরিশালের, টানা ৫ হার সিলেটের। মাহমুদুল হাসান সজীব, ৭১।